কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে গ্রাফিক্স ডিজাইনের 6 নম্বর ক্লাস। আপনারা যারা পূর্বের ভিডিওগুলোন এখনো দেখেন নাই, তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওগুলোন দেখবেন, তাহলে আপনাদের জন্য আমার পরবর্তী ক্লাসগুলোন অবশ্যই অনেক সহজ হবে। এবং পার্ট বাই পার্ট যদি আপনারা দেখেন, তাহলে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। চলুন, আজকের টপিকসে আমাদের কি থাকছে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পেন টুল ব্যবহার করে কিভাবে স্ট্রেট লাইন তৈরি করব এবং কিভাবে শেপ তৈরি করব। আজকে আমরা শিখব যে পেন টুল ব্যবহার করে কিভাবে বক্র শেপগুলোন তৈরি করা যায়, কার্ভ লাইনগুলোন কিভাবে তৈরি করা যায়। তো এখন আমি ডেস্কটপ থেকে একটা ইমেজ আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিলাম। তো ইমেজটা কিভাবে নেবেন, আপনি এখান থেকে ডেস্কটপে বা কোথাও যদি আপনি স্ক্রিনশট দেওয়া থাকে, তাহলে এটাকে টেনে নিয়ে এসে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ছেড়ে দিবেন, তাহলেই আমাদের চলে আসবে। আর গত ক্লাসে আমি আপনাদেরকে অবজেক্ট বা লক করা শিখিয়েছিলাম, কিন্তু আনলক করাটা শেখাই নাই। তো এই অবজেক্টটা যেন কোনো দিকে না নড়ে, সেই জন্য আমি কি বলেছিলাম যে অবজেক্টকে লক করতে হবে, লক সিলেকশন। শর্টকাট টুল হচ্ছে Ctrl 2। তাহলে দেখেন যে এই অবজেক্টটা আমার লক হয়ে গেছে। এখন একে আনলক করার জন্য আপনাকে অবজেক্ট আনলক অল অথবা অল্টার Ctrl 2 দিলে আপনার অবজেক্টটা আবার আনলক হয়ে যাবে। তো আমি লক করলাম। আচ্ছা, আমরা যেহেতু আজকে এইরকম কার্ভ জাতীয় কিছু তৈরি করব, অবশ্যই পেন টুল ইউজ করে, তাহলে আমি কিভাবে এই প্রসেসটা অবলম্বন করব আমি প্রথমে আপনাদেরকে বলে দিই। আমরা হ্যান্ডেলগুলির সাথে একটি বাঁকা লাইন তৈরি করব। তাহলে হ্যান্ডেলগুলো বলতে কি বোঝাচ্ছে, যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে আপনি যখন ক্লিক করবেন, তখন আপনার হ্যান্ডেল এখান থেকে তৈরি হবে। অবশ্যই পেন টুল নির্বাচন করে, আপনাকে পেন টুল নির্বাচন করতে হবে। পয়েন্ট একে, এটা হচ্ছে পয়েন্ট এক, ক্লিক করতে হবে এবং লাল বৃত্তের দিকে উপরের দিকে টেনে আনতে হবে। মানে যখন আপনি পেন টুল সিলেক্ট করে এই পয়েন্ট ওয়ানে ক্লিক করবেন, ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না, ক্লিক করে টেনে আমি এই বৃত্ত পর্যন্ত নিয়ে যাব। তাহলে আমার কিন্তু হ্যান্ডেল এখানে তৈরি হয়ে যাবে এবং মাউস ছেড়ে দিব। যদিও আমরা পরবর্তী বিন্দু তৈরি না করা পর্যন্ত কোনো লাইন দেখতে পাব না। আমি কিন্তু পূর্বের ক্লাসে বলেছিলাম যে অ্যাঙ্কর পয়েন্ট যদি 1 আর 2 এর মধ্যে যদি আমরা যতক্ষণ পর্যন্ত অ্যাঙ্কর পয়েন্ট তৈরি না করছি, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো লাইন তৈরি হবে না বা আমরা দেখতে পাবো না। আমাদের প্রথম বিন্দুতে এই হ্যান্ডেলগুলি যোগ করা একটি বাঁকা রেখার জন্য পর্যায় সেট করে। তাহলে আমি কেন এখানে হ্যান্ডেল তৈরি করলাম, এই হ্যান্ডেল তৈরি করার জন্য এখানে আমাদের যে বক্র বা বাঁকা পর্যায়টা আমরা তৈরি করতে পারবো। দ্বিতীয় হচ্ছে যে বিন্দু 2 এর কেন্দ্রে ক্লিক করতে হবে। আমাকে কি করতে হবে, 2 নম্বর বিন্দুতে ক্লিক করতে হবে এবং লাল বৃত্তের দিকে নিচের দিকে টেনে আনতে হবে। তো দ্বিতীয় বিন্দুতে যখন আমি ক্লিক করব, তখন মাউসটাকে পূর্বের মতন 1 নম্বরটা উপরে নিয়ে গেছি, 2 নম্বরটা নিচের দিকে টেনে নিয়ে আসব এই বিন্দু পর্যন্ত। বিন্দু 1 এবং 2 এর মধ্যে একটা বাঁকা পথ তৈরি হবে। আপনি যখন এখানে বিন্দুটা টেনে নিয়ে আসবেন, অ্যাঙ্কর পয়েন্ট বা হ্যান্ডেল এখানে তৈরি করবেন, তখন দেখবেন যে এখানে আমাদের এইরকম একটা কার্ভ বা পথ তৈরি হয়ে গেছে। বিন্দু 3 এর কেন্দ্রে একবার ক্লিক করে বাঁকা লাইনটি শেষ করতে হবে। যখন আমি দ্বিতীয় করলাম, তখন তৃতীয় নাম্বার বিন্দুতে যখন ক্লিক করব, ক্লিক করে আমি টেনে উপরের দিকে নিয়ে যাব, তাহলে আমার এই পথটা কি হয়ে যাবে, লাইনটি শেষ করতে পারবো আমরা। এভাবে পর্যায়ক্রমিকভাবে আপনি করতে পারেন এবং লাল বৃত্তের উপরের দিকে টেনে আনতে হবে।
লাল বৃত্তের উপর দিকে টেনে আনতে হবে, যেহেতু এটি একটি বন্ধ আকৃতি নয়, এটা কিন্তু একটা বন্ধ আকৃতি না, এটা কিন্তু কিভাবে পর্যায়ক্রমিক ভাবে চলতেই থাকবে, ঠিক আছে। এখন যে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা বক্ররেখা সামঞ্জস্য করার জন্য হ্যান্ডেলগুলি সরাতে পারি। আচ্ছা, আমি যা বললাম সেগুলো এখন করব কিভাবে দেখেন। যে আমি প্রথমে বলেছিলাম যে ডিরেক্ট সিলেকশন টুল, সরি, পেন টুল সিলেক্ট করতে হবে। করার পর এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে শুধু ক্লিক দিলে হবে না, কিন্তু ক্লিক দিলে কিন্তু টেনে নিয়ে যায় এখানে, যে আপনি ছেড়ে দিবেন তাহলে কিন্তু হবে না। আমাকে কি করতে হবে, যে আমি এই অংশটা কেটে দিই, আমাকে করতে হবে পেন টুল সিলেক্ট করার পর 1 নম্বর অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি টেনে নিয়ে চলে যাব এই বিন্দু পর্যন্ত। এখন আমি ছেড়ে দেব, তাহলে দেখেন আমার কিন্তু দুই পাশে দুটা হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। আমাকে এই হ্যান্ডেলটা তৈরি করতে হবে। আমি হ্যান্ডেলটা তৈরি না করতে পারলে আমার কিন্তু এই কার্ভটা আসবে না। এখন দ্বিতীয় নাম্বার বিন্দুতে যখন আমি ক্লিক করব, তখন ক্লিক করে টেনে নিচের দিকে এই বিন্দু পর্যন্ত নিয়ে আসবো। দেখেন অটোমেটিকলি কিন্তু আমার কার্ভ হয়ে গেছে। এখন তৃতীয় নম্বর বিন্দুতে যখন আমি ক্লিক করব, করে আমি টেনে উপরের দিকে, উপরের বিন্দুর দিকে আমি নিয়ে যাব। তাহলে দেখেন আমার কিন্তু এখানে একটা সুন্দর কার্ভ তৈরি হয়েছে। এখন বিষয় হচ্ছে, যেহেতু এটা আমার বন্ধ কোনো বিন্দু না, সেহেতু আমাকে কি করতে হবে, যে আমরা আগেরটাতে দেখেছিলাম যেখানে শুরু করছি সেখানে শেষ করছি, তাহলে এখানে যদি শেষ করতে চাই তাহলে আমাদেরকে আবার ঘুরে আসতে হবে। তো আমরা এটা করব না, আমরা কি করব, কিবোর্ডের দেখবেন ESC স্ক্যাপ নামে একটা কি আছে, একবারে বাম কর্নারে ESC সবার উপরে আমি এটাতে প্রেস করব। তাহলে দেখেন এখানে কি হয়েছে, কেটে গেছে। এখন আপনি এটাকে টেনে নিয়ে আসেন বা যে কোনো জায়গায় রাখেন। তাহলে দেখেন আমি Ctrl Z দিলাম। আচ্ছা, এখন আমি কি বলেছিলাম যে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আপনি এটার অ্যাঙ্কর পয়েন্টগুলো পরিবর্তন করতে পারেন বা হ্যান্ডেলগুলো পরিবর্তন করতে পারেন। এখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা ব্যবহার করব, ডাইরেক্ট সিলেকশন টুল। এখন ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার ক্লিক করার পর আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমার হ্যান্ডেলগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি চাই যে এই নিচের অংশটুকু আরেকটু নিচের দিকে কার্ভ করব, তাহলে এই হ্যান্ডেলে ক্লিক করে যদি আমি নিচের দিকে নিয়ে আসি, তাহলে দেখেন আমার নিচের অংশটা কার্ভ হয়ে গেছে। এখন যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, তাহলে এই হ্যান্ডেলটাকে যদি ধরে আমি উপরের দিকে ড্রাগ করি, তাহলে কিন্তু দেখেন উপরের দিকে কার্ভ হয়ে যাবে আমার, সরি, অল্প একটু নিয়ে যান, দেখেন আমার কিন্তু কার্ভ হয়ে গেছে। তাহলে আপনি এভাবে কিন্তু পেন টুল ব্যবহার করে এরকম কার্ভ জাতীয় যেসব শেপ রয়েছে আপনি কিন্তু অনায়াসে তৈরি করতে পারেন, এবং ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আপনি কিন্তু এই হ্যান্ডেলগুলো কি আপনার প্রয়োজন অনুযায়ী সরাতে পারবেন এবং নড়াতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ক্লাসে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনার এই সমস্যাগুলো সমাধান করে দেব। আর এই ভিডিওটি দেখে যদি আপনি বিন্দু পরিমাণ আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন। তাহলে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।